হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনারা ভিডিওতে শুরুতে দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য আমি আজকে লেবু নিয়েছি। আমরা জানি প্রতিদিনই খাবারে হয়তো অনেকে আমরা লেবু খাই, হয়তো অনেকে লেবু খাই না। বিশেষ করে যারা অ্যাসিডিটির কারণে ভোগেন তারা অনেক সময় লেবু চা খেলে অনেকে বুক ব্যথা করে বা পেটে সমস্যা হয় ব্যথা করার কারণে। এবং লেবু মারাত্মক যে কাজগুলো করে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না যে কি ধরনের কাজ করে এই লেবু। আমরা আজকে আপনাদের জন্য উপকারী যে 10টি স্বাস্থ্য উপকারিতা এই লেবু করে সেটা তুলে ধরব। এবং অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক অনেক ভালো টপিকগুলো থাকে যেগুলো হয়তো আপনারা অ্যাভয়েড করে যাচ্ছেন অথচ আপনার মধ্যে রয়েছে এই ধরনের অসুখগুলো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে আসি আমাদের এই লেবু যে 10টি মারাত্মক কিছু উপকার করে শরীরের জন্য যেটা আমরা কল্পনাও করতে পারি না। সবচেয়ে লেবুর যে বড় গুণটা রয়েছে, খাবার হজম করার ক্ষেত্রে লেবুর রসের গুণের কথা আমরা অনেকেই জানি, তবে শুধু খাবার হজমে নয় আরো বহু উপকার রয়েছে এই লেবুর রসে। তার মধ্যে আমরা নাম্বার ওয়ানে দেখব ব্রণ সরাতে, অর্থাৎ যাদের মুখে ব্রণ রয়েছে সেটা সরাতে কাজ করে এই লেবু। মুখে ব্রণ এবং ব্রণের দাগ সরানোর জন্য লেবুর রস ত্বকে মাখা একান্ত দরকার। তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ বেশি দেখা যায়। লেবু কিংবা গাজরের রস অল্প একটু চিনির সঙ্গে মিশিয়ে খেলে এর হাত থেকে সহজেই রেহাই পাওয়া যায়। আমরা বুঝতে পারলাম যে ব্রণ যারা রয়েছে তারা কিন্তু এটা যদি মুখে মাখি তাহলে কিন্তু এটা কাজ করছে, এবং মধু কিংবা গাজরের রস যদি একসাথে এটা মিশাই তাহলে কিন্তু আমাদের মুখের যে তৈলাক্ত ভাবটা রয়েছে, ব্রণটা রয়েছে, এটা কিন্তু আর থাকছে না। নাম্বার টুতে নখের যত্নে। আমরা নখে অনেক সময় আছে, অনেক যত্ন করে নখ রাখি ছেঁড়ার জন্য। জেল ম্যানিকিউর নখকে দুর্বল করে দেয়, এতে নখ ক্ষয়প্রাপ্ত হয়। লেবুর রস থাকতে ভয় নেই, অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে তাকে নখ ভিজিয়ে রাখুন, এতে ক্ষয়প্রাপ্ত নখ সুন্দর ও সুস্থ হয়ে উঠবে। আমরা যাদের নখ নিয়ে যাদের নখগুলো বড় বড় হয়ে থাকে তারা যদি এই লেবুর এই চর্চাটা করি তাহলে কিন্তু নিশ্চয়ই আমরা উপকার পাব। নাম্বার থ্রিতে রয়েছে ঠোঁটের যত্নে। আমরা নিশ্চয়ই সবাই জানি যে ঠোঁটের বিশেষ একটা, যেহেতু সবার সামনে মুখের বিশেষ মুখ বিশেষজ্ঞ, এটা মুখের সাথে যেহেতু এটা থাকে এটা সবাই যত্নশীল হওয়া উচিত। শীতে শুষ্ক ঠোঁটে যেমন চামড়া উঠে আপনার ঠোঁট তেমন হয়ে থাকলে লেবুই ভরসা। রাতে ঘুমোতে যাওয়ার আগে লেবু রস ঠোঁটে দিয়ে ঘুমিয়ে যান, এতে আপনার অধর হবে স্ফীত এবং কোমল ও মসৃণ। অর্থাৎ যারা ঠান্ডার সময় শীতের সময় শীত চলে এসেছে, যারা শীতের সময় অনেক কষ্ট করছেন তারা কিন্তু এই লেবু রসটা ব্যবহার করতে পারেন। নাম্বার ফোর, তেল চিটচিটে ভাব দূর করতে। চুলে তেল দিতে হয় কিন্তু শ্যাম্পু করার পরও তাতে তেল চিটচিটে ভাব থাকতে পারে, এই ক্ষেত্রে লেবু রস বিশ্রামকারী কাজে দেয়। লেবু রসে অ্যাস্ট্রিজেন্ট রয়েছে যা তেল তেলে অংশগুলো শুষে নেয়, চুল হয় ঝরঝরে। অর্থাৎ যাদের চিটচিটে চুল রয়েছে তারা অনায়াসেই এই লেবু ইউজ করতে পারেন। ত্বকের যত্নে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সবাই ত্বক নিয়ে আমরা চিন্তা করি, ফর্সা হতে চাই, সুন্দর হতে চাই, তাদের জন্য লেবুতে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। এই রস শুধু ত্বকের তেল তেলে ভাবেই দূর করে না, সেই সঙ্গে ত্বককে উজ্জ্বল করে দেয়। যারা ত্বকে উজ্জ্বল চায় এবং চিটচিটে যে ত্বক চাই না তারা কিন্তু নিশ্চয়ই লেবু প্রতিদিন সকালবেলা আমরা খেতে পারি। ছয় নাম্বার সিক্স আর কি, বলিরেখা দূর করতে। বয়সের ছাপ পড়ে বলিরেখার মাধ্যমে, তাছাড়া অনেকের এমনিতেই বলিরেখা পড়তে পারে। এসব বলিরেখা দূর করতে মানুষ কত পয়সা খরচ করে, দামি দামি ক্রিম ব্যবহার করেন, কিছুটা কাজ হলেও নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে। অথচ লেবুর রস এই বলিরেখা দূর করতে দারুণ কার্যকর। রেখাগুলোতে লেবুর রস দিয়ে 15 মিনিট রাখুন এবং ধুয়ে ফেলুন। নাম্বার সেভেন রয়েছে দাঁতের যত্নে। দাঁতের যত্নে ভালো পেস্টের চেয়েও ভালো কাজ করে লেবুর রস। অল্প পরিমাণে বেকিং সোডার সঙ্গে কিছু লেবুর রস মিশিয়ে পেস্টের মতো বানান, তারপর দাঁত মেজে দেখুন কি ফল না দাঁড়ায়। কি আশ্চর্য, কত সুন্দর একটি টিপস। নাম্বার এইটে রয়েছে কনুই ও হাঁটুর যত্নে। মানুষের কনুই এবং হাঁটুর অংশটি খসখসে হয়, এই অংশ দুটিকে মসৃণ এবং সুন্দর করে দেয় লেবু রস। এক টেবিল চা চামচ লবণ, সামান্য অলিভ অয়েল এবং কিছু লেবু রস মিশিয়ে লাগান, দেখুন জাতুর মতো কাজ করছে কনুই ও হাঁটুর যত্নে। নাম্বার নাইনে রয়েছে ময়েশ্চারাইজার হিসাবে। যাদের ত্বকে ময়েশ্চারাইজারের অভাব রয়েছে তারা কয়েক ফোঁটা ডাবের পানি, কয়েক ফোঁটা লেবু রস মিশিয়ে ত্বকে ঘষুন, দেখবেন ত্বক সুন্দর কোমল হয়েছে, আবার লেবু রসে তা উজ্জ্বল হয়ে উঠবে। আমরা নিশ্চয় ময়েশ্চারাইজার যারা দরকার তারা এই কাজটা আমরা করতে পারি। নাম্বার টেন রয়েছে ডিওডোরেন্ট হিসেবে, ডিওডোরেন্ট হিসেবে। ডিওডোরেন্ট ব্যবহার না করলেও চলবে, লেবু রসের সাইট্রিক অ্যাসিড থাকে যা বাজে গন্ধ হটিয়ে দেয়, তাই দুর্গন্ধের স্থানে লেবু রস
মেখে নিন, দুর্গন্ধ চলে যাবে। বিশেষ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা মুজো পরে পায়ের অনেক গন্ধ হয়, তারা কিন্তু নিশ্চয়ই এই লেবুর ডিউরেটেড হিসেবে ইউজ করতে পারেন। এছাড়াও রয়েছে বন্ধুরা অসংখ্য এর উপকারিতা, বলে শেষ করা যাবে না। আজকে এই 10টাই আমরা দেখলাম। তো আমরা যদি লেবু যদি প্রতিদিনই আমরা খেতে পারি, আমরা বিশেষ করে খাবারের সময় কিন্তু আমরা লেবু অনেক সময় খাই, আমরা যদি খাবারের সময় এই লেবু বিভিন্ন প্রতিটা খাবারের সাথেই রাখি, তাহলে কিন্তু আমাদের লেবুর এই যে রসটা রয়েছে, দেখুন এই রসগুলো কিন্তু সিরিয়াস আপনার কাজ করবে ত্বকের। আমরা দেখলাম যে ত্বকের যে কাজ করে, বিশেষ করে ময়শ্চারাইজারের কাজ করে, তারপরে রয়েছে আপনার ব্ল্যাক হেড, কনুইর দাগগুলো দূর করে, তারপরে রয়েছে দাঁতের যত্ন, আমরা যারা দাঁতের হলদেটে ভাব আছে তারা ইউজ করতে পারি, বলিরেখা দূর করতে, অর্থাৎ বয়স হলে মানুষের যে বলিরেখা মুখে পড়ে, তারা কিন্তু আমরা এই লেবু দিয়েই কিন্তু উপকার পেতে পারি। ত্বকের যত্ন, যারা ত্বক উজ্জ্বল চাই, আমরা উজ্জ্বল ত্বকের চিটচিটে ভাব, যে তেলক্ত ভাব রয়েছে, এটা আমরা দূর করতে পারি এটা দিয়ে, লেবু দিয়ে। এছাড়া রয়েছে চুলের চিটচিটে ভাব, যাদের চুল অনেক চিটচিটে, মানে আপনারা ঝরঝরে চুল চান, তারা কিন্তু লেবু কিন্তু ইউজ করতে পারেন। ঠোঁটের যত, আমরা জানি যে এই ঠান্ডা রয়েছে, ঠান্ডায় কিন্তু ঠোঁটের মারাত্মক রকমের ফাটা শুরু হয়ে যায় অনেকের, বিভিন্ন কিছু মানে জেল জাতীয় কিছু ইউজ করেও কাজ হয় না, তারা কিন্তু রাতে এটা ইউজ করে সকালবেলা ঠোঁটটা কোমল ও মসৃণ হিসেবে পেতে পারেন। ব্রণ জাতীয় সমস্যা, আমি প্রথম দিকে বলেছি ব্রণের যে প্রবলেমগুলো রয়েছে, আপনি কিন্তু ব্রণের বিভিন্ন ব্রণের দাগ সরানোর লেবুর রস প্রতিদিন কিন্তু আপনি আপনার ত্বকে মাখলে আপনার যে ব্রণের দাগটা রয়েছে সেটা কিন্তু আর থাকছে না। কি ম্যাজিকের মতো, কোনো ধরনের ওষুধ ছাড়া, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমরা অনায়াসেই এই শুধুমাত্র লেবু দিয়ে এতগুলো রোগের থেকে পরিত্রাণ পাচ্ছি। বন্ধুরা, আজকে এই সুন্দর এই টিপসগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু যদি উপকার হয়ে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আগামী ভিডিও থেকে দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আজ এ পর্যন্ত, আল্লাহ।